দাও আমার ভালোবাসার দাম, তা না হলে তুমি নিজের চোখে দেখো কি পরিণাম। অতঃপর ধর্ণায় আমি, প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে, এভাবেই ধর্ণা প্রেমিকের। বর্তমানে যুবক প্রেমিকার বাড়ির সামনে সারা রাত ধর্ণায়, প্রেমিকার বাড়ির সামনে শিব মন্দিরে হাতে প্রেমিকা ছবি আর পোস্টার নিয়ে ধর্ণায়। দু বছরেরও বেশি সময় ধরে প্রেম, পরে বাড়ির লোক জানাজানি হওয়ায় মেয়েকে ওই প্রেমিকের সাথে বিয়ে দিতে অস্বীকার করায় শুক্রবার সকাল 10টা থেকে সারা রাত প্রেমিকা ছবি হাতে নিয়ে ধর্ণায় প্রেমিক। অনেকটা সিনেমার মতো শুনতে লাগলেও গল্প নয়, এটাই সত্যি। আমার ভালোবাসার দাম দাও, ভালোবাসার এই দাবি নিয়ে প্রেমিক বসল প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায়। খবর হলো তা, কিন্তু মন গলল কি প্রেমিকের, প্রেমিকার বাড়ির লোকের? এখন সে উত্তর জানার চেষ্টায় আমরা সবাই। সেই কারণে কি তুমি এখানে রাত জেগে বসে আছো? হ্যাঁ, কালী পুজোর পর যাবে বলেছিল আমাদের বাড়িতে, কিন্তু তারা যায়নি, তারা লুকিয়ে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। সে কারণে তুমি কি মেয়ের যেখানে বাড়ি তাই সেই গ্রামে চলে এসছো? হ্যাঁ। কি চাইছো কি তুমি? মেয়ে আমাকে এসে বলুক আমাকে ভালোবাসে, আমি তাকে বিয়ে করে নিতে গেলে। যতদিন না মেয়ে বিয়ে দেবে তুমি এখানে বসে থাকবে নাকি? দেখা যাক কতদিন বসে থাকতে পারি, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বসে থাকবো। যতক্ষণ না আমি আমার ভালোবাসার দাম পাবো ততক্ষণ বসে থাকবো।